গগনু ঘন ছাইল গগনু ঘনাইয়া সীমিত দশ দিশে স্তম্ভিত কানন সব চরাচর আকুল কি হবে কি জানে ঘোরা রজনী দিক লালনা ভয় বিভলা গগনু ঘন ছাইল গগন ঘনাইয়া সীমিত দশ দিশে স্তম্ভিত কানন সব চরাচর আকুল কি হবে কি জানে ঘোরা রজনী দিক লালনা ভয় বিভলা গগন ঘন ছাইল গগন ঘনাইয়া মনের মতন করে সাজিয়ে দেবো। আজ মনের মতন করে আমাকে সাজাবে? কেন গো, এত তাড়াতাড়ি কি আছে? কোনো কাজ আছে বুঝি? তুমি তো তোমার স্বামীর কাছে যাবে, এত সংকোচ কিসের? দোহাই তোমার সই, এই অনুরোধ তুমি আমায় করো না। ঠিক আছে, শুনছো? হ্যাঁ বুঝি। কি হলো কি হলো, তোমার কাজকর্ম সব মিটলো? না, শ্রীরাধিকার অভিমান হয়েছে। তাহলে এবারে তোমাকে আসরে নামতে হবে। এই মরে আমি আবার আসরে নেমে কি করব? উফ, তাড়াতাড়ি করো না। আরে বাবা, হয়ে গেছে, হ্যাঁ নাও বলো। হ্যাঁ শোনো না, হ্যাঁ তোমাকে একবার রমেশবাবুর কাছে যেতে হবে। আমাকে রমেশবাবুর কাছে? হ্যাঁ। কেন? উফ বাবা, এখানে কি করব? তুমি এরকম ভাবে হচ্ছে না, তুমি তুমি রমেশবাবুকে বাড়ির মধ্যেই ডেকে আনো। এই মনে হচ্ছে রমেশবাবুকে বাড়ির মধ্যে ডেকে আনবো কি করে? এদিকে তো মা রয়েছেন, আর তো কমলা দেবী লজ্জা পেয়ে যাবেন। মা জানতে পারবে না। মা জানতে পারবে না? কি করে বুঝলে যে মা জানতে পারবে না? মা আজ পাশের ঘরে শুয়েছেন। ও, বাবাও বাড়িতে নেই, কেউ জানতে পারবে না। যাও না একটু। আমি এখন কিন্তু না, সবই তুমি বুঝতে পারছি। আমি এখন এই কথাটা রমেশবাবুকে কি কি করে বলি সেটা তো বলবে যে বলবে আমি বাড়িতে আসতে বলেছি। তা বলো, যাও, দেরি করো না। এর গন্ডগোলের ঘটনা হয়ে গেল। কিচ্ছু গন্ডগোল না, যাও তো। সে নাই যাচ্ছি, তো মহা সমস্যার মধ্যে পড়া গেল দেখতে পাচ্ছি। রাজবাবু, আরে বিপিন বাবু, আসুন আসুন, বসুন। আজ না না মশাই, আমার আর বসলাম না, বুঝতে পেরেছেন তো? বসা বললি বসা। কেন, কোনো কাজ আছে নাকি? কাজ না, তা কাজ আমার নেই খুব একটা। কাজ যখন নেই বসতে আপত্তি কোথায়? না বসতে আমার আপত্তি নেই, কিন্তু আপনাকে যে একবার ভেতরে যেতে হবে। ভেতরে মানে কেন? উনি একবার আপনাকে ডাকছেন। উনি মানে কমলা? কমলা আমি ডাকছে কেন? কমলাকে স্ত্রী হিসেবে গ্রহণ করব এমনটা স্থির করেছি। তাকে গৃহিণী পদে বসিয়ে ভেবেছি অনেক কথা, কিন্তু তবে কি বিশেষ কোনো প্রয়োজন? রঞ্জবাবু, রঞ্জবাবু, হ্যাঁ কিছু ভাবছেন ডাকছেন নাকি? কিছু না। ও তো কিছু যখন ভাবছেন না, চলুন। হ্যাঁ চলুন, হ্যাঁ চলুন। আমি তো তোমায় ডাকিনি, আমি কেন তোমায় ডাকতে যাব? আচ্ছা বেশ, ডাকলি বা দোষ কোথায়? না না, আমি সত্যি তোমায় ডাকিনি।
আচ্ছা বেশ, তুমি ডাকুনি, আমি না ডাকতেই তোমার কাছে এসেছি, তাই বলে কি আমি অনাদরে ফিরে যাব? এই তুমি কি বলছো? আমি কি তা বলেছি নাকি? তবে এত সংকোচ কিসের? তুমি এখন এই ঘরে এসেছ, এই বাড়ির কেউ জানতে পারলে রাগ করবে। দয়া করো এখনই ঘর থেকে যাও। বেশ, আমি চলে যাচ্ছি, তুমিও এসো আমার সঙ্গে। আমার ঘরে কেউ নেই, আমি সম্পূর্ণ একা। এসো আমার ঘরে এসো। বুঝতে পেরেছি, এ সমস্তই এ বাড়ির কোনো মেয়ে লোকের ষড়যন্ত্র। এসো আমার ঘরে, এসো
আমার নাম করে কেন ওকে ডাকলে? কই, আমি তো ওকে ডাকিনি। সই, লক্ষ্মীটি বলো কি হয়েছে? রমেশবাবু তোমাকে কি বলেছেন? তিনি কি তোমার উপর রাগ করেছেন? তুমি বললে না কেন যে আমি বলেছি এই কাজ করতে? না, উনি কিছুই বলেননি। তবে তুমি কেন ওকে ডাকলে? আচ্ছা ভাই, আমায় মাফ করো, আমার অন্যায় হয়েছে। সই সই, তুমি আমায় ভুল বুঝো না। সই, তুমি যে কাজটা সাদা মনে করতে চাইছো সেটা খুবই স্বাভাবিক, কিন্তু দিনের পর দিন উদাসীনতার জন্য যে ব্যবধান আমাদের মধ্যে তৈরি হয়েছে সে কি এত সহজে খুঁজে যেতে পারে? কি হয়েছে সহি, রমেশবাবুকে? ঠাকুর কথা, তুমি যাও সহি। বিপিনবাবু হয়তো তোমায় চোখে হারাচ্ছেন, শেষে আমার জন্য তোমার উপর রাগ না করেন। সে আমি বুঝবো, তুমি তোমার কথা বলো। তোমাকে কাঁদতে দেখে আমি বুঝতে পেরেছি তুমি মনে ভীষণ আঘাত পেয়েছ। রমেশবাবু তোমাকে কি বলেছেন সই? আমার দুঃখ কষ্ট সব আমার কাছেই থাক, আমি তোমায় এতে মিছিমিছি জড়াবো না। তুমি এখন যাও, আমায় একটু একা থাকতে দাও। কালই যাবো কলকাতায়, কলকাতায় গিয়ে সব ঠিক করে আসবো। কমলাকে স্ত্রী বলে গ্রহণ করতে যত দেরি করছি তত আমার অন্যায় বাড়ছে। অন্যায়, এই অন্যায়। এভাবে তো আর চলে না বাবা। কি হয়েছে মা? তুমি যাদের অতিথি করে নিয়ে এলে তাদের জীবনটা কি এভাবেই চলবে বাবা? সংসার ধর্মে পা দিয়েও কি তারা কোনোদিন সংসার ধর্ম করতে পারবে না? একটা মেয়ে হয়ে সোয়ের দিকে তাকাতে যে আমার কষ্টে বুকটা ফেটে যায় বাবা। কি করি বলতো মা? কিছু যদি করতেই না পারবে তাহলে ওদের নিয়ে এলে কেন? আমি আর সোয়ের দিকে তাকাতে পারি না বাবা। তুমি কিছু করতে পারো বা না পারো, তুমি তো সোয়ের জন্য একটা বাসা বাড়ি ঠিক করে দিতে পারো, যাতে ওরা দুজনে মিলে
এক ছাদের তলায় ওদের সংসারটা গড়ে তুলতে পারে। সে আমি মা তুই বলার আগেই ঠিক করে রেখেছি, একেবারে গঙ্গার ধারে একটা ছোট্ট বাড়ি, রমেশ ফিরলে ওদের দুজনকে শুধু পৌঁছে দেওয়া। সত্যি বাবা? সত্যি রে মা, সত্যি সত্যি। শুধু বাড়ি নয়, ওদের ঘর কন্যার প্রয়োজনে চাকর বাকর দাস দাসীও ঠিক করে ফেলেছি। খুব ভালো করেছো বাবা, খুব ভালো করেছো। আমি তাহলে সইকে গিয়ে খবরটা দিই, হ্যাঁ, তারপর আমরা দুজনে মিলে ওদের ওদের বাসা বাড়িটাকে সাজিয়ে দেবো। যাই বাবা। হ্যাঁ তাই কর মা, তাই কর, তাই কর। এসো বাবা, এসো এসো এসো, এই হলো তোমাদের নতুন বাসা। বাড়িটা কেমন লাগছে বৌমা? ভীষণ ভালো, তবে কি না কেমন যেন অগোছালো। হ্যাঁ সে তো হবেই, বহুদিন ভাড়াটে না থাকায় বাড়ি জমি সব অনাদৃত অবস্থায় পড়ে রয়েছে। সে তুমি যদি নিজ গুণে সব ঠিকঠাক করে নিতে পারো তাহলে আবার সুন্দর হয়ে উঠবে। সে দায়িত্ব তোমার, তোমার সংসার তুমি গুছিয়ে নাও মা। হ্যাঁ হ্যাঁ, রমেশ এসে যেন চমকে যায়। কথায় বলে সংসার সুখের হয় রমণীর গুণে। খুড়োমশাই, এখানে তো অনেক জমি ফাঁকা পড়ে আছে, আমি কিছু গাছ লাগাবো। হ্যাঁ সে তো ভালো, ভালো কথা। তো সব দেখে শুনে নাও, কবে থেকে কাজ আরম্ভ করবে আমার বলে দাও। উনি ফিরে আসার আগেই সংস্কার শুরু করে দেব। কেন নয়, রমেশবাবু ফিরে এসে দেখে যাতে মুগ্ধ হয়ে যায়, আর সেটাই তো তোমার করা উচিত বৌমা। বেশ তো, উমেশ এলেই কাজ শুরু করে দেব। অনেক ধুলো তো, পরিষ্কার করতে বেশ সময় লাগবে। আচ্ছা আমি ভেতর থেকে আসছি ঘুরে। হ্যাঁ বাড়ি দেখতে এলাম। আসুন খুড়িমা। কেমন সুন্দর ঘর সংসার সাজিয়েছ, শৈল গিয়ে বলেছে সব। হ্যাঁ মা, রমেশবাবু ফিরবেন কবে? উনি তো এলাহাবাদে গেছেন, বলেছেন তো কাজ শেষ হলেই ফিরে আসবে। তোমাকে আর রমেশবাবুকে আমাদের বাড়িতে তো একটা ঘরও দিতে পারিনি আমরা, তা এখন আশীর্বাদ করি তোমরা দুজনে সুখে ঘর সংসার করো। এ কি বলছেন খুড়িমা, আমরা তো নিরুদ্দেশের পথে বেরিয়ে পড়েছিলাম, এই বিদেশ বিভুঁইয়ে আপনারাই আমাদেরকে আশ্রয় দিয়েছেন। আপনাদের কি আমরা ভুলতে পারি? কখনো না। আসুন ঘর দেখবেন না, চল আসুন। চকিতে চকিতে মাতি ছুটিল বিজলি, চমকে চমকে সহসাদি কয়ুজনি, চকিতে চকিতে মাতি ছুটিল বিজলি, হর হর চরা চর পলকে ঝলকিয়া ভোর তিমির ছায়, গগন মেদিনী গুরু গুরু নীরদ গরুজনে, স্তব্ধ আধার ঘুমাইছে সহসায় উঠিল জেগে প্রচণ্ড সমীরণ, সহসায় উঠিল জেগে প্রচণ্ড সমীরণ, কড় কড় বাজ গগন ঘন ছাড়ি গগন ঘনাইয়া, স্থিত দশ দিশি স্তম্ভিত কানন, সহচরাচর আগ।